হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই আজকে আমি ক্লাস ইলেভেনের পয়েম দ্য সিক রোজ এই পয়েম থেকে দু হাজার একুশে পরীক্ষার্থীদের জন্য ফাইভ মার্কসের সাজেশান নিয়ে এসেছি এবং এই এই ভিডিওটাতে এই সাজেশন যে পাঁচটা এই সাজেশনের জন্য পাঁচটা কোশ্চেন নিয়ে এসেছি এই পাঁচটা কোশ্চিনের অ্যান্সার আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবে আমরা প্রথমে দেখে নিই যে পাঁচটা কোশ্চিন কী কী এক নম্বর কোশ্চেন হচ্ছে রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য সিক রোজ দ্য সিক্রোজ কবিতাটির শিরোনামের গুরুত্ব সম্পর্কে লেখো টাইটেলের গুরুত্ব সম্পর্কে লেখো তার কোশ্চেন হচ্ছে ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য সিক রোজ কবিতাটির কেন্দ্রীয় ভাবটি প্রকাশ করো তারপরে কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য অ্যালোগোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য পয়েম দ্য সিক্রোচ দ্য সিক্রোচ কবিতাটির রূপক অর্থ কি বোঝানো হয়েছে তা আলোচনা করো তারপরে চার নম্বরের কোশ্চেন দেখো হট রোল ডাজ দ্য ওয়ার্ম প্লে ইন দ্য পয়েম দ্য সিক্রোচ সিক্রোজ পয়েমে দ্য সিক্রোচ কবিতায় কিট বা ওয়ার্মটি কি ভূমিকা পালন করে তারপরে পাঁচ নম্বর কোশ্চিন দেখো একটা লাইন তোলা হয়েছে লাইন তা তোমরা অবশ্যই কবিতাটিতে পড়েছ দেখো হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয় হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয় হোম ডাজ দ্য ওয়ার্ড দাই রেফার টু এখানে দাই কথাটি কাকে রেফার করা হয়েছে কাকে বোঝানো হয়েছে হট ডিড হি ফাইন্ড অ্যান্ড হোয়েন সে কি খুঁজে পেয়েছে এবং কখন হট ডাজ দ্য এক্সপ্রেশন ক্রিমসন জয় সাজেস্ট ক্রিমসেন জয় কথাটি কিসের ইঙ্গিত দেই তো বন্ধুরা এই পাঁচটা কোশ্চিনের অ্যান্সার আমরা বেঙ্গলি মিনিং সহ আলোচনা করব যে কিভাবে অ্যান্সারগুলো লেখা যাবে এবং দেখবে তোমরা যে প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সারের সঙ্গে কিছু না কিছু মেইল আছে আমি অর্থগুলো বলে দেবো তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে চলো ভিডিওটি শেষ অবধি দেখো এক নম্বর কোশ্চেন কী ছিল এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পয়েম দ্য সিক রোজ দ্য সিক্রোজ কবিতাটির টাইটেলের গুরুত্ব সম্পর্কে লেখো টাইটেলের গুরুত্ব আলোচনা করো চলো আমরা শুরু করি অ্যান্সারটা ইন দ্য পয়েম দ্য রোজ ব্লেক প্রেজেন্টস হাউ এ রোজ ইজ অ্যাটাক বাই এ ডিস্ট্রাকটিভ অর্ম ইন এ স্টরমি নাইট বলছে দ্য সিক কবিতা এই ব্লেক এক ঝড়ের রাতে এক ক্ষতিকর কিটের আক্রমণে একটি গোলাপের আক্রান্ত হওয়াকে উপস্থাপন করেছেন দ্য টাইটেল অব দ্য পয়েন্টস আউট দ্য সিকনেস অফ দ্য রোজ কবিতার শিরোনাম গোলাপটির মলিনতা নির্দেশ করে ইন দ্য পয়েম দ্য কজ অফ দ্য রোজের সিকনেস হ্যাজ বিন এক্সপ্লেইন্ড কবিতায় গোলাপটির মলিনতার কারণ ব্যাখ্যা করা হয়েছে গোলাপটি কিভাবে মলিন হয়েছে তার কারণ ব্যাখ্যা করা হয়েছে দ্য ওয়ার্ম হ্যাজ সেডিউস টু দ্য রোজ ওয়ার্ম বা কিটটি গোলাপটিকে প্রলুব্ধ করেছে অ্যাজ এ রেজাল্ট দ্য রোজ হ্যাজ লস্ট হার ইনোসেন্স ফলে গোলাপটি তার সরলতাকে হারিয়ে দিয়েছে নাও সি লুকস পেল এখন সে বিবর্ণ হয়ে গেছে বিবর্ণ দেখতে সে বিবর্ণ দেখাচ্ছে দেখতে বিবর্ণ হয়ে গেছে বা তার চেহারা বিবর্ণ হয়ে গেছে দ্য রোজ ইজ নো লঙ্গার এ সিম্বল অফ ইনোসেন্স বিউটি অ্যান্ড মডেস্টি এই গোলাপটি এখন আর সরলতা সৌন্দর্য নম্রতার প্রতীক নয় ইট বিকামস এটি হয়ে গেছে এ সিম্বল অফ ইনোসেন্স ডিস্ট্রয়েড বাই এক্সপিরিয়েন্স এটি হয়ে উঠেছে এখন অভিজ্ঞতা দ্বারা সরলতা ধ্বংসের প্রতীক দ্য পয়েম সিম্বলিক্যালি প্রেজেন্টস দ্য থিম অফ দ্য ডিস্ট্রাকশন অফ লাভ বাই সেলফিস অফ ইনোসেন্স বাই এক্সপিরিয়েন্স এই কবিতায় সাংকেতিক অর্থে স্বার্থপরতার দ্বারা প্রেম অভিজ্ঞতার দ্বারা সরলতা নষ্ট হওয়ার বিষয়টিকে তুলে ধরে ইন দি সেন্স দ্য রোজের সিকনেস ইজ দ্য প্রডিউসড সরি প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট অফ বোথ আর এ রিপ্রেসড সেক্সুয়ালিটি অ্যান্ড দ্য ইভিল ডিজাইন অফ দ্য ওয়ার্ম সো দ্য টাইটল ইজ বলছে এই ওয়ার্থে গোলাপটির অসুস্থতা তার দমিত যৌনতা কীটির ক্ষতিকর উদ্দেশ্যের সম্মিলিত ফল সে জন্য শিরোনামটি যথার্থ হয়েছে তারপরে দুই নম্বরের কোশ্চিন কি ছিল ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পয়েম দ্য সিক রোজ দ্য সিক্রোজ কবিতার কেন্দ্রীয় ভাবটি প্রকাশ করো করোসার দ্য পয়েম দ্য সিক্রোজ প্রেজেন্টস ভিশন অফ ফল ফ্রম এ স্টেট অফ ইনোসেন্স দ্য সিক্রোজ কবিতাটি সরলতা থেকে অধপতন সম্পর্কিত ব্লেকের দর্শনকে তুলে ধরে ওয়ান দ্য সারফেস দ্য পয়েম ডেপিক্স দ্য পেল পিকচার্স অফ এ রোজ অ্যাট্রাক্ট বাই এ ডিস্ট্রাকটিভ অর্ম ইন এ স্টরমিনাইট আপাত দৃষ্টিতে কবিতাটি এক ঝড়ের রাতে এক ক্ষতিকর কিটের দ্বারা আক্রান্ত একটি মলিন গোলাপকে উপস্থাপন করে অলদো দ্য রোজ ইজ পাবলিকলি মডেস্ট যদিও গোলাপটি জনসমক্ষে নম্র ইটস বেড অফ ক্রিমসন জয় shows দ্যাট ইট ইজ প্রাইভেটলি প্যাশনেটস এর রক্তিম আনন্দের বিছানা থেকে বোঝা যায় যে সে একান্তে প্রেমাতুর দ্য ওয়ার্ম ইজ দ্য ইভিল দ্যাট ডিস্ট্রয়স বিউটি অ্যান্ড মডেস্টি ওয়ার্ম বা কিট কিটটি হলো সে অশুভ শক্তি বা সৌন্দর্য নম্রতাকে নষ্ট করে কিটি হলো সেই অশুভ শক্তি যা সৌন্দর্য ও নম্রতাকে নষ্ট করে দ্য সিক্রেসি অফ লাভ বিকামস এ ডিজিজ দ্যাট ডিস্ট্রয়েজ লাইফ প্রেমের গোপনীয়তা হয়ে ওঠে এক ধরনের ওয়াসুক যা জীবন নষ্ট করে সো সিম্বলিক্যালি দ্য পয়েম ইলিস্ট্রেটস দ্য ডিস্ট্রাকশন অফ লাভ বাই সেলফিসনেস অফ ইনোসেন্স বাই এক্সপিরিয়েন্স অফ স্পিরিচুয়াল লাইফ বাই স্পিরিচুয়াল ডেথ তাই প্রতীকী ওয়ার্তে সো সিম্বলিক্যালি মানে প্রতীকী ওয়ার্সে দ্য পয়েম ইলিস্ট্রেটস দ্য ডিস্ট্রাকশন অফ লাভ বাই সেলফিস কবিতাটি স্বার্থপরতার দ্বারা প্রেম অফ ইনোসেন্স বাই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দ্বারা সরলতা অফ স্পিরিচুয়াল লাইফ বাই স্পিরিচুয়াল ডেথ এবং আধ্যাত্মিক মৃত্যুর মাধ্যমে আধ্যাত্মিক জীবন নষ্ট হওয়াকে তুলে ধরে তারপরে কোশ্চিন দেখো

ব্লেকের দ্য সিক্রোজ কবিতাটি শিশুসুলভ সারল্য ও সুখ থেকে অধপতনের রূপক দ্য পয়েম ইনলিস্ট্রেটস দ্য পয়েটস ভিশন অফ এক্সপিরিয়েন্স কবিতাটি কবির অভিজ্ঞতা সম্পর্কিত দর্শনকে তুলে ধরে দ্য পয়েম ইন্লিস্ট্রেটস দ্য পয়েটস ভিশন অফ এক্সপিরিয়েন্স আউটওয়ার্ডলি ইট ইজ এ সিম্পল পয়েম বাহ্যিক দিক থেকে এটাকে আমরা একটা সিম্পল পয়েম হিসেবে দেখতে পাই ইট shows হাউ এ বিউটিফুল রোজ ইজ অ্যাট্রাক্টেড বাই এ ডিস্ট্রাকটিভ ওয়ার্ম অন এ stormy নাইট কিভাবে এক ঝড়ের রাতে একটি সুন্দর গোলাপ একটি ক্ষতিকর কীটের আক্রমণে আক্রান্ত হয় তা কবিতাটি বর্ণনা করে অ্যালোগিক্যালি সরি বাট ইট হ্যাজ এ ডিপার মিনিং কিন্তু এর একটা গভীরতর অর্থ আছে অ্যালেগোরিকালি দ্য পয়ে দ্য ফল অফ অ্যান ইনোসেন্ট ওম্যান রূপকর্থে একটি পবিত্র নারীর অধপতনের কাহিনী শোনায় দা ও আফটার দ্য ভার্জুনিটি টু এ ভেরি আনফেইথফুল অ্যান্ড ডিসাইটফুল ম্যান এক অবিশস্ত ঠগবাজ পুরুষের দ্বারা পবিত্রতা হারিয়ে ওই নারীর লজ্জায় মলিন দ্য ওয়ার্ম ইভোক্স দ্য বিবুলিক ইমেজ অফ স্যাটান দ্য ওয়ার্ম ইভোক্স দ্যিকাল ইমেজ অফ স্যাটন দ্য সারপেন্ট দ্য টেম্পেড অ্যাডাম অ্যান্ড ইভ অ্যান্ড ব্লট অ্যাবাউট দেয়ার ফল কি বাইবেলে বর্ণিত সাপের ছদ্মবেশে স্যাটানের বা শৈতানের সেই চিত্রকল্প জাগে তোলে সেখানে স্যাটান আদম আর ইফকে প্রলুব্ধ করে তাদের অধপতন ঘটায় দাস দ্য পয়েম ফোকাসেস অন দ্য ফল অফ ম্যানকাইন্ড ফ্রম এ স্টেট অফ ইনোসেন্স এইভাবেই কবিতাটি সরলতা থেকে সমগ্র মানব জাতির অধপতনকে প্রধানহীন বিষয় হিসেবে তুলে ধরে তারপরে তিন নম্বরের কোশ্চিন কী ছিল তিন নম্বরের কোশ্চিন ছিল যে হট রোল ডাজ দ্য ওয়ার্ম প্লে ইন দ্য পয়েম দ্য সিক্রোজ আমরা এর আগে পড়লাম যে ওয়ার্ম বা কিটটি কীভাবে কবিতায় ভূমিকা পালন করেছে বা কী কাজ করেছে এই কোশ্চিনে মানেটা হয়েটাই যে এই কবিতায় দ্য সিক্রোজ কবিতায় কিটটি কী ভূমিকা পালন করে চলো আমরা অ্যান্সার দেখি ব্লেক্স পয়েম দ্য সিক্রোজ দ্য ওয়ার্ম ইজ অ্যান্ড ইভিল ফোর্স সিক্রোজ কবিতায় কিট একটি অশুভ শক্তি ইট ক্যান অনলি কারাপ্ট ইনোসেন্স এটি শুধুমাত্র নিষ্পাপ পবিত্রতাকে ক্ষতি করে কলুষিত করতে পারে ইটস ইনভিজিবল প্রেজেন্স প্রুভস ফ্যাটাল ফ্যাটাল টু দ্য রোজ এটি এর অদৃশ্য উপস্থিতি গোলাপটির পক্ষে মারাত্মক দ্য স্টর্ম এনার্জিসিস এনার্জাইসিস দ্য ওয়ার্ম অ্যান্ড ইট টেক্স শেল্টার ইন দ্য রোজেস অফ ক্রিমশন জয় ঝোড়ো হাওয়া কিটটিকে শক্তি এবং এটি আশ্রয় নেই দ্য ওয়ার্ম ইভোক্স দ্য ইমেজ অব দ্য বিবলিক্যাল সারপেন্ট কিটটি বাইবেলে বর্ণিত সাপের চিত্রকল্প চিত্রকল্পের উদ্রেক করে ইট ইজ স্যাটান ইন ডিসগুইজ এই সাপ আসলে ছদ্মবেশী শৈতান ইট ইজ এ সিম্বল অফ কারাপটিং ফোর্স দ্যাট ডিস্ট্রয়জ বিউটি ইন নেচার এটি অনিষ্টকারী শক্তির প্রতীক যা প্রকৃতির সৌন্দর্যকে কলুষিত করে ইজ ডার্ক সিক্রেট লাভ ডিস্ট্রয়জ দ্য রোজাস লাইফ তার অন্ধকারের জন্য গোপন ভালোবাসা গোলাপের জীবনকে নষ্ট করে দ্য ওয়ার্ম বিকামস অ্যান ইন্সট্রুমেন্ট অফ ডিস্ট্রাকশন এইভাবেই এই কীটটি ধ্বংসের হাতিয়ার হয়ে ওঠে তারপরে পাঁচ নম্বরের কোশ্চিন দেখো লাস্ট কোশ্চিন এই কোশ্চিনটা কী ছিল যে এখানে একটা কবিতার লাইন নেওয়া হয়েছে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয় হোম ডাজ দ্য ওয়ার্ড দাই রেফার টু এখানে দাই এই কথাটি কাকে বোঝানো হয়েছে হোয়াট ডিড হি ফাইন্ড অ্যান্ড হোয়েন সে কী দেখেছিল এবং কখন দেখেছিল কী পেয়েছে এবং কখন হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ক্রিমসন জয় সাজেস্ট ক্রিমসন জয় কথাটি কিসের ইঙ্গিত দেয় ফার্স্ট কোয়েশ্চেন কিছু হোম ডাস দ্য ওয়ার্ড দায় রেফার টু এখানে দায় কথাটি কাকে বোঝাচ্ছে অ্যান্সার হেয়ার দায় রেফার টু দ্য রোজ তারা কী করছে হোয়াট ডিড দ্য ফাইন হোয়াট ডিড হি ফাইন অ্যান্ড হোয়েন সে কী দেখে পেয়েছে এবং কখন দ্য ইনভিজিবল ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দ্য রোজেস বেড অফ ক্রিমসন জয় অন এ মিনাইট অদৃশ্য কিটটি এক ঝড়ের রাতে গোলাপটির রক্তিম আনন্দের বিছানা খুঁজে পেয়েছে তার কোশ্চিন কি বলছে হোয়াট ডাস দ্য এক্সপ্রেশন ক্রিমসন জয় সাজেস্ট ক্রিমসন জয় কথাটি কিসের ইঙ্গিত দেয় দ্য এক্সপ্রেশন ক্রিমসন জয় রেফার্স টু লাস্ট ফুল প্যাসন এখানে ক্রিমসন জয় কথাটি উদগ্র ও কামনাকে বোঝায় ইট সাজেস্ট সেক্সুয়াল প্লেজার এটি একটি আনন্দদায়ক মিলনকে বোঝায় ইট হ্যাজ বিন ইউজ টু ডিসক্রাইব দ্য লাভার্স বেড এ কথাটি ব্যবহার করা হয়েছে প্রেমিকার শয্যাকে বোঝানোর জন্য ইট স্ট্যান্ডস ফর দ্য রিপ্রেসড সেক্সুয়ালিটি অব দ্য রোজ এটি গোলাপটির অবদমিত যৌনতার প্রতীক ইট অ্যালিউডস দ্য ওয়ার্ম এটি কিটটিকে আকৃষ্ট করে অ্যাজ এ রেজাল্ট দ্য রোজ ইজ সিক উইথ সেম ফলস্বরূপ গোলাপটি লজ্জায় মলিন